একটি খাবার খেলে কিয়ামত পর্যন্ত আপনার যৌনশক্তি নষ্ট হবে না। আজকে অধিকাংশ মানুষের দেখা যাচ্ছে যৌনশক্তির কারণে তাদের সংসার ভেঙে যাচ্ছে, অনেকের দাম্পত্য জীবন নষ্ট হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম ফ্যাসাদ সবসময় লেগেই আছে। এর একটি কারণ সেটা হচ্ছে যৌনশক্তি নষ্ট হয়ে গিয়েছে। যৌনশক্তি এটা আল্লাহ তাআলার বিশাল বড় একটা নেয়ামত, যেই নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত করেও আমরা শেষ করতে পারবো না। একজন পুরুষের কাছে যৌনশক্তি যে আল্লাহ তাআলার কত বড় নেয়ামত, এটা যেই পুরুষের নাই সেই পুরুষই জানে যে যৌনশক্তি আল্লাহ তাআলার কত বড় একটা নেয়ামত। কিন্তু আমরা নাশকরি বান্দা যে আল্লাহ তাআলার এই নিয়ামত পেয়ে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। যে আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ। কোনো বান্দা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে সেই নিয়ামতকে আরও বাড়িয়ে দিই। কিন্তু কোনো বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করে তাহলে আমি ওই বান্দা থেকে নিয়ামত ছিনিয়ে নিই এবং ইন্না আযাবি লাশাদিদ, নিশ্চয় আমি তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। তো এই যৌনশক্তি এটা আমাদের দুনিয়ার জিন্দগির জন্য বিশাল একটা নিয়ামত। যদি যৌনশক্তি আপনার না থাকে, যৌনশক্তি নষ্ট হয়ে যায়, তাহলে স্ত্রী আপনাকে কোনোভাবেই মূল্যায়ন করবে না। স্ত্রী আপনার সাথে গ্যাঞ্জাম করবে, স্ত্রী সারাক্ষণ আপনাকে বকাঝকা করবে, স্ত্রীর সাথে আপনার সময় ভালো যাবে না, স্ত্রীর সাথে আপনার দিন রাত গ্যাঞ্জাম লেগেই থাকবে যদি আপনার যৌনশক্তি নষ্ট হয়ে যায়। তা আজকে সমাজের অধিকাংশ মানুষের যৌনশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে নিজের স্ত্রী অন্যের সঙ্গে পরকীয়া করছে, অন্যের সঙ্গে পালিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু আমাদের সমাজে অনেক দেখা যাচ্ছে। তো এই যৌনশক্তি কীভাবে আমরা ধরে রাখতে পারি? একটি খাবার যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে কিয়ামত পর্যন্ত আমাদের যৌনশক্তি নষ্ট হবে না ইনশাআল্লাহ। খাবারটির নাম হলো খেজুর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই খেজুর খেতেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারাও এই খেজুর খেতেন। খেজুরের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ একটি শক্তি এবং পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। নিয়মিত যদি আমরা প্রতিদিন আজওয়া খেজুর খেতে পারি, যেটা দাম একটু বেশি হবে, হয়তো এটা অ্যাভেলেবল এখানে আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় না, শহর অঞ্চলে হয়তো এই খেজুরটা আপনি পাবেন। প্রতিদিন যদি এই খেজুর আপনি খান, নিয়মিত খান, তাহলে দেখবেন কখন আপনার যৌনশক্তি নষ্ট হবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার যৌনশক্তির কমে যাবে না, যৌনশক্তি মজবুত থাকবে আর আপনার পরিবারে থাকবে সুখ শান্তি। কোনোভাবেই আমরা যৌনশক্তি নষ্ট হতে দিব না। আমরা আল্লাহ তাআলার কাছে চাইব এবং এই একটি জিনিস আমরা বেশি বেশি করে খাবো, তাহলেই আল্লাহ তাআলা তিনি আমাদের যৌনশক্তিকে